সবাইকে প্রথমে জানাচ্ছি শুভ মহালয়া, কেন আজকে হচ্ছে 5 তারিখ, কালকে 6 তারিখ, কালকে হচ্ছে মহালয়া। তো শুভ মহালয়া জানাচ্ছি, কেন পুজো চলে এসেছে, পুজোর আর 5-6 দিন বাকি। বললাম পুজোতে যে নতুন একটা আকর্ষণ, মানে আমাদের মধ্যমগ্রামে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে রেড ড্রাগন বলে, অনেক পুরনো রেস্টুরেন্ট, মানে দোকানটা অনেক পুরনো, নতুন রেস্টুরেন্ট হয়েছে, ঠিক আছে। তো ওখান থেকে আমাকে আজকে ইনভাইট করেছে কারণ নতুন রেস্টুরেন্ট, তো পুজো আসছে, তো নানা রকম খাওয়ার দাওয়ার, তো আমাকে ইনভাইট করেছে। আর ফ্রিতে খাবো ভাইস, ফ্রিতে খেতে কে না যায়। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে টেস্ট করা যাক কী কী বেস্ট আইটেম আছে ওদের ওখানকার, তো ওটা গিয়ে টেস্ট করা যাক, চলো। তো বেসিক্যালি আজকে আমার ডাবল ডোজ কমপ্লিট হয়ে গেল, ভ্যাকসিনেটেড। তো আজকে ভ্যাকসিন নিয়ে আজকেই ব্লগ শ্যুট করছি, মানে কতটা ডেডিকেট হয়ে গেছি আমি ব্লগের পেছনে, মানে ব্লগ আমাকে শ্যুট করতে হবে, পুরো কন্টিনিউ ব্লগ আসবে তার জন্য। তো ও সরি, এবার ইন্ট্রো টাইম, চলো। হে হোয়াটস আপ গাইস, দিস রঞ্জিত, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ল্যাথকোর ফুডি। সো চলো তো গাইস, তোমাদের আরেকটা কথা বলতে চাই, এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব কেন করছো না, আমি তো কন্টিনিউ ব্লগ দিচ্ছি, সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করো। আলটিমেটলি চলে এসেছি রেড ড্রাগন, আমি তোমাদের বললাম রেড ড্রাগন বলে যে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, রেড ড্রাগনে চলে এসেছি। এবার ভেতরে যাবো, যে রেস্টুরেন্টটা খুলেছে ওই রেস্টুরেন্টে গিয়ে বলবো। এটার অ্যাড্রেসটা মধ্যমগ্রাম, আর মধ্যমগ্রাম ঠিক 1 নম্বর, মানে ওই যে দেখতে পাচ্ছো তোমরা ওইটা প্ল্যাটফর্ম, মানে 3 নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই দিকটা আছে, সত্যি হচ্ছে এই দিকটা এসে ঠিক তো গাইস, আমি গুগল ম্যাপের লিঙ্কটা পুরো ডিসক্রিপশানে থাকবে, কোনো অ্যাড্রেসটা চিনতে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আমি প্রপার অ্যাড্রেসটা দিয়েই দেবো আর লিখেই দেবো সব কিছু, কোনো চিন্তা হবে না। এই রেড ড্রাগনের পুরো মধ্যমগ্রামের নাম দেয়, যে কাউকে বলবে রেড ড্রাগনের কথা সবাই বলতে হবে। এবার চলো রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আমরা কী কী খাওয়ার আছে, কী কী খাবো সেটা ডিসাইড করি, চলো। মেনু, এই যে মেনু দেখতে পাচ্ছ, মেনুতে এখানে অনেক কিছু পাবে তোমরা, ভেজ রাইস, এগ রাইস, পনির ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস সব কিছু পাবে। এই যে মেনুটা দেখতে পাচ্ছ, আমি চাপ নেই, আমি থাম্বনেলে দিয়ে দেবো মেনুটা, তোমরা ডিসক্রিপশানে বা স্লো মোশনও দেখতে পারবে, ঝুমকো শর্টও দেখতে পারবে, কোনো চাপ নেই। আমি এখান থেকে যেগুলো স্পন্সর পেলাম, সেই স্পন্সরগুলো হচ্ছে, একটা হচ্ছে কেএফসি টাইপের একটা চিকেন দিচ্ছে, কেএফসি টাইপের চিকেন, আর আছে ভেজ ফ্রাইড রাইস, বলো না ভেজ ফ্রাইড রাইস, আর এক মঞ্চুরিয়ান কিছু এরকম একটা থাকে। আমি আসলে পরে তোমাদের দেখাচ্ছি যে কী কী পাই আর কী কী স্পন্সর থাকে, পুরোটাই দেখাচ্ছি। তো এখানে স্যানিটাইজারের ব্যবস্থা আছে, এই স্যানিটাইজার দিয়ে প্রথমে হাতটাকে ভালোভাবে স্যানিটাইজ করে তারপরে খাওয়া দাওয়া শুরু করা উচিত। স্যানিটাইজার পুরো ভালো, মানে রেস্টুরেন্টে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজে সব কিছু বেটার আমার তো মনে হচ্ছে, ঠিক আছে। এই যে ফার্স্ট আইটেমটা আমাদের এখানে চলে এসছে, ফার্স্ট আইটেমটা হচ্ছে এই যে কেএফসি টাইপের চিকেন, এই যে ক্লোজে দেখাচ্ছি আমি কেএফসি টাইপের চিকেন, এই যে চিকেনের সাইজটা দেখতে পাচ্ছ, লেগ, কেএফসি টাইপের লেগ, মানে কেএফসির ছোটো ভাই যেটা বলা হয়, ঠিক আছে, কেএফসি টাইপের লেগ। এই যে লেগ পিসটা পুরো এত বড়, এই যে আমি ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের, এই যে ক্লোজ থেকে দেখতে পাচ্ছ, মানে বেশ বড় সাইজের, আমাকে একটা দিয়েছে, ওকেও একটা দিয়েছে, ওর জন্য সেম বড়, ওরটাও আমি দেখাচ্ছি, এই যে সেম এত বড় একটা কেএফসি চিকেন দিচ্ছে, ঠিক আছে। এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, বড় টাকা এটা প্রাইসটা বলে দিচ্ছি, তার আগে আমি টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। ও মাই গড, এত বড়, বেশ একটা ক্লোজ থেকে
জাস্ট দারুণ লাগলো, জাস্ট দারুণ লাগলো। এই যে কেএফসিতে মানে আমরা দেখতে পাচ্ছি প্রপারলি কেএফসি যে চিকেনটা হয় সেটার মধ্যে পুরো মাস্ক করে মানে চিকেনটা থাকে, এটাও পুরো ওরকমই টাইপের। যে আমি ভেঙে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছি, ওই যে মাংসগুলো ভালো সিদ্ধ হয়েছে, জাস্ট দারুণ লাগছে। তো গাইস আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এটা, মানে কেএফসি টাইপের চিকেনটা, এই যে দেখতে পাচ্ছ মানে কেএফসি চিকেনটা, এই যে পুরো একদম একদম জুসি, একদম জুসি, মানে এতটাই নরম কেসে, এতটা ক্লোজিং আনলে লোভ লেগে যাবে গাইস, এতটা মানে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। এই যে মুখে দিলে এরকমভাবে, এরকমভাবে নিয়ে জাস্ট দারুন, জাস্ট দারুন, মানে 60 টাকা এত সুন্দর লেগ পিস আমি তো পাই ফার্স্ট টাইম করলাম। কেএফসি ছাড়া আমি কোনো সময় কেএফসির সাথে কম্পেয়ার করবো না, অবভিয়াসলি ওটা একটা ব্র্যান্ড, একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট তো আমি বলবো 70% ভালো, 70% কেএফসির সাথে তুলনা করছি, জাস্ট দারুন। ওই যে সাইজ, ওই যে লোক, আমার লোক দেখি তোমাদের একটা কথা বলবো, পুজো আসছে তো তোমরা যারা যারা মধ্যমে আছো বা মধ্যমে আসবে ভাবছো, প্লিজ রেড ড্রাগন থেকে এই কেএফসি যে চিকেনটা এটা ট্রাই করো, জাস্ট দারুন এটা কেএফসি চিকেন। আমি তো অ্যাড্রেসটা বলে দিয়েছি, এটা মাত্র 60 টাকা দাম, মাত্র এত বড়ো সাইজের কেএফসি চিকেনটা দেখতে মাত্র 60 টাকা দাম। প্লিজ পুজোতে আসছে তোমরা এটা ট্রাই করতেই পারো, আমার রিকমেন্ড, জাস্ট দারুন লাগবে। তোমরা যারা যারা রেড ড্রাগন ট্রাই করে গেছো এই কেএফসিটা, তারা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর এখনও যারা যারা ট্রাই করো না আমি তাদের বলবো প্লিজ এসে ট্রাই করো, জাস্ট দারুন এটা, জাস্ট দারুন, প্লিজ এসে ট্রাই করো, এটা ল্যাবকোর ফুডে রিকমেন্ড, এসে ট্রাই করে দিতে পারো। বেসিক্যালি চলে এসছে রেড ড্রাগনের সবচেয়ে মানে বিখ্যাত এখানে কম্বো, যেটা ফ্রাইড রাইস আর মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ চিলি চিকেনে, আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো পিস দিয়েছে, এটা হচ্ছে তোমার কম্বোতে তোমরা পেয়ে যাবে, এখানে প্রায় 5-6টা পিস আছে। আর এই যে মিক্সড ফ্রাইড রাইস, এখানে বেশ চিংড়ি মাছ অনেক কিছুই, চিকেন টিকেনটা অনেক কিছুই রয়েছে, এরকম দু প্লেট, মানে একটা কম্বো নিলে মোটামুটি আমি তোমাদের দুজনের মধ্যে আরামসে হয়ে যাবে একটা কম্বো নিলে। অলরাইট গাইস, এই যে চলে এসেছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা তোমাদের দেখালাম। এবার মেন হচ্ছে এইটার কম্বোটা হচ্ছে 200, মানে 200 মানে 200 টাকা, এই তো তুমি 8 পিস চিলি চিকেন পেয়ে যাবে আর দুজনের মতন খাওয়ার মিক্সড ফ্রাইড রাইস পেয়ে যাবে দুজন, মানে এতটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, যে কোয়ান্টিটি দেখাচ্ছি আমি বলো, আর এত বড় বড় সাইজে এক একটা চিকেনের পিস, আমি চিকেনের পিসটা দেখাচ্ছি এত বড় বড় সাইজে। এবার টেস্ট করে দেখি, সবচেয়ে বড় হচ্ছে টেস্ট, টেস্টটা করে দেখি কেমন লাগে। চিকেনটা ভেঙে নিই, চিকেনটা বেশ ভালো সফট হয়েছে, এই যে চিকেনটা ভেঙে নিচ্ছি, এবার একটু রাইসের সাথে, এই যে রাইস তোমাদের লোক দেখি,
জাস্ট দারুণ খেতে 200 টাকায় গ্রেট ড্রাগনের মতন একটা রেস্টুরেন্ট মধ্যমগ্রামে, যেটা আছে তোমাদের আমি বলবো এটা প্লিজ এসে ট্রাই করো, জাস্ট দারুণ লাগলো আমার এটা। আমি চিকেনটা পিসটা দেখাচ্ছি, এই যে চিকেনের পিসটা এরকম করে এরকম, আমি জানি আমার লোকটা লাগছে ঠিকই, এই যে চিকেনের পিসটা, এই যে জাস্ট এই যে এরকমভাবে মেল্ট হয়ে যাচ্ছে, আমি এই যে এরকমভাবে মেল্ট হয়ে যাচ্ছে, এরকম জাস্ট গলে যাচ্ছে দেখো। আর এই যে চিলি চিকেনের থিকনেসটা, ও মাই গড, এই যে থিকনেসটা আমি দেখাচ্ছি এখানে, এই যে মানে মোটামুটি তোমরা যদি 200 আসো, আমি বলছি রেড ড্রাগন যদি 200 আসো, এরকম প্লেটে প্লিজ পেট ভরে তোমরা কম্বোটা খেয়ে যেতে পারবে। 200 টাকায় আমি পুরো রিজনেবল প্রাইস, জাস্ট দারুণ, জাস্ট ফ্যামিলিকে নিয়ে আসো, গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, আর জাস্ট সবাইকে নিয়ে আসতে পারো, 200 টাকায় বেস্ট আইটেম। একটা কথা বলবো, মানে এই যে 200 টাকা দিয়ে এত সুন্দর একটা কম্বো দিচ্ছে, আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি একটা নতুন মানে ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। এখানে তোমরা যদি 500 বিল করো, 500 অ্যাবভ বিল করো, তার উপরে তোমরা 5% ডিসকাউন্ট পাবে। শুধু তোমাদের কী করতে হবে, এসে শুধু দেখাতে হবে ল্যাপকোড ফুডি তোমাদের সাবস্ক্রাইব করা আছে ফোনে, ব্যাস তোমরা ইনস্ট্যান্ট 5% ডিসকাউন্ট পাবে। সেটা আমি যে মালিক আছে তার সাথেও কথা বলে নেবো, কোনো চাপ নেই। তো গাইস আমি একটা কথা বলবো, এই যে রাইসটা দেখতে পাচ্ছো, রাইসের চালটা খুবই সুন্দর, আমার মারাত্মক লেগেছে। আর ভেজিটেবল অনেক কিছু আছে, চিংড়ি মাছ, পন, একটা দুটো তিনটে মানে ভর্তি, এখানে প্রন ভর্তি, চিকেনও ভর্তি, মিক্সড ফ্রাইড রাইস যেহেতু সব কিছু ভর্তি, ঠিক আছে। এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি, এই যে একটা দুটো মানে অনেকগুলো চিংড়ি, এত চিংড়ি মাছ, এত মিক্সড ফ্রাইড রাইসে আমি কোথাও তো দেখিনি গাইস, সিরিয়াস বলছি, আমি এত জায়গায় মিক্সড ফ্রাইড রাইস খেয়েছি আমি কোথাও দেখিনি, ঠিক আছে। জাস্ট দারুণ লাগছে, চালের কোয়ালিটিটাও ভালো। আর এখানে আরেকটা জিনিস আমি যেটা দেখলাম, তোমরা আসবে তোমাদের এখানে ইনস্ট্যান্ট বানিয়ে ওরা দেবে, ওরা আগের থেকে বানিয়ে রাখে না। আমি যে যতগুলো রেস্টুরেন্ট কভার করেছি, আমি দেখেছি অনেক রেস্টুরেন্টে ওরা বানিয়ে রাখে, সেটা অনেক দেয়, কিন্তু এখানে ইনস্ট্যান্ট ওরা বানিয়ে দেবে। সেটা তুমি যখন আসো, তুমি পুজোর টাইমে আসলে এখন ভাবছো যে হ্যাঁ পুজোর টাইমে আসবো নর্মাল করে দিয়ে দেবে, একদমই না। প্রথম কথা, রেড ড্রাগনে এরকম রেপুটেশন করবে না, তুমি আসবে তোমরা বানিয়ে তোমাকে দেবে পুরো। তো অলরেডি গাইস, তো আমরা পেয়ে গেছি রেড ড্রাগনের মালিককে, তো রেড ড্রাগনের মালিক আমাদের সাথেই রয়েছে, তো ওর নাম হচ্ছে অরিজিৎ দত্ত। তো মেন পারপাস আমি খাওয়া দাওয়া শেষ করেই ওর সাথে ইন্টারঅ্যাক্ট করছি, কেন খাওয়া দাওয়া জাস্ট দারুণ লেগেছে আমার। যে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা, মিক্সড ফ্রাইড রাইস আর তোমার চিলি চিকেনের যে কম্বোটা 200-এ, জাস্ট দারুণ লেগেছে। আর একটা হচ্ছে ওই যে আমরা যেটা খেলাম কেএসসি টাইপের 60 টাকা, ওটাও জাস্ট মানে আমি বলতে পারি 250 টাকা তোমাদের এখানে আসলে মন ভরে যাবে। মানে এই যে মেন পারপাসটা, মানে 60 টাকা এত বড় একটা দেখছিস, মানে প্রফিট রেখে তো আপনারা কীভাবে দিচ্ছেন এটা? আমরা মেনলি এটাকে হিসাব করছি সেলের উপরে, আমাদের সেলটা আমরা ফার্স্টে বাড়াতে চাইছি, তারপরে আমরা প্রফিটটা দিচ্ছি। অবভিয়াসলি একদম মানে অথেন্টিক খাবার দিয়ে তোমাকে সেলটা দিচ্ছি। 25 টাকা হচ্ছে এটাই, 200 টাকা এত সুন্দর কম্বো, আর লেগ পিসে এত বড়, মানে মাংসের দাম আই থিঙ্ক এখন 200 টাকা সামথিং এরকমই রয়েছে, তো এত বড় একটা লেগ পিসে দিচ্ছে, মানে রিজনেবল প্রফিটটা রেখেই কিন্তু দিচ্ছে। আরেকটা কথা হচ্ছে, ও আমাকে মানে আমার ভিডিও দেখে আমাকে এখানে ডেকেছে, ঠিক আছে, আমার ভিডিও দেখে, আর ও আমাদের জন্য মানে আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা ভালো ডিসকাউন্ট অফার রেখেছে, সেটা একটু বলে দে। ও হচ্ছে গিয়ে ওর ভিডিও দেখতে দেখতে, ও যেহেতু মধ্যমগ্রামের এবং আমারই প্রায় সেম এজে, তো ওর সাথে কথাবার্তা হতে বন্ধুত্বপূর্ণ একটা কথাবার্তা হয়েছে। তো মেইনলি আমি ওর সাবস্ক্রাইবের জন্য একটা ডিসকাউন্ট রাখছি, যদি এসে দেখাতে পারো যে তোমরা ল্যাপটপ ফুডির সাবস্ক্রাইবার, তো আমরা তোমাকে 500 টাকা মালে 5% ডিসকাউন্ট করে দেবো। মানে বেসিক্যালি ডিসকাউন্টটা হচ্ছে, তোমরা যদি এসে ল্যাপকোড ফুডে সাবস্ক্রাইব করা আছে, এটা তোমরা যদি দেখাতে পারো, আর 500 এর ওপরে যদি তোমরা বিল করতে পারো, তো ইনস্ট্যান্ট 5% ডিসকাউন্ট তোমাদের করে দেবে। এটা কিন্তু আমার হয়ে ডিসকাউন্টটা দিচ্ছি ও, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো, সাজেস্ট করো প্লিজ এসে ট্রাই করো রেড ড্রাগনের এই যে আইটেমগুলো, এর থেকে বেটার আইটেমও আরও ভালো আছে, কিন্তু বেস্ট আইটেম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর তোমার এই চিলি চিকেন, এরপরে মোমো আছে, ওইগুলোও আছে, বাট বেস্ট আইটেমটাই আমি তোমাদের বললাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইন্টারঅ্যাক্ট করার জন্য, তো বাকি কথা বাইরে হচ্ছে, ঠিক আছে, চলো। তো গাইস আমি তোমাদের সবাইকে বলতে চাই, এখন অবধি যারা যারা ব্লগটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কে কে এসছো বা কে কে আসবে এখানে, আর এসে তোমাদের ডিসকাউন্টটা পেয়ে কেমন লাগলো 200-এর কম্বোটা, ঠিক আছে। আর প্লিজ লাইক করতে বলো না, আর সাবস্ক্রাইব করো, এখনও সাবস্ক্রাইব করো মুখে কী বলো, তাতে সাবস্ক্রাইব করো ল্যাপটপ, ঠিক আছে, চলো নিউ ব্লগ খুব তাড়াতাড়ি আসো, চলো দাদা।